দেখেন ভাই, আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব মূলত রেস্ট এপিআই নিয়ে। এখন আপনি যদি রেস্ট এপিআই সম্বন্ধে জানতে চান, আপনার বেসিক কোন জিনিসটা আগে জানতে হবে, আপনাদেরকে অবশ্যই লারাভেল বা কোনো ধরনের ফ্রেমওয়ার্কের কাজ করতে হবে আগে, ঠিক আছে? বা কোনো একটা ওয়েবসাইট তৈরি করার মতো, ফাংশনালিটি তৈরি করার মতো জানতে হবে, তাহলে আপনি খুব সহজে বুঝবেন। আর যদি না জানেন তাও বুঝতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছে, আমি যখন এমনিতেও অনেক টাইটেল দেখে ফেসবুক কি বলে ইন্টারনেটে খোঁজাখোঁজি করেছি রেস্ট এপিআই জিনিসটি কি, দেখি তো তখন মাথা অত আসলে ঢুকেনি। তো তারপরে যখন আমি লারাভেলে কিছুটা কাজ করা শুরু করি, তারপরে আমি বুঝতে পেরেছি যে আসলে রেস্ট এপিআই কি। ওকে, তো যারা এখানে লারাভেল জানার পরে এখানে এসেছেন, আমি মূলত আজকের এই টিউটোরিয়ালে লারাভেল দিয়ে কিছুটা সিম্পল একটা আমি এপিআই বানাবো, এবং মোস্ট একটা গুরুত্বপূর্ণ কাজ আছে সেখানে, যে WT টোকেন, এটা নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা, আমরা আরো যত আস্তে আস্তে গভীরে যাবো সব ক্লিয়ার হয়ে যাবে। তো আগে বলে নেই রেস্ট এপিআই কি। দেখেন, যখন বড় একটা সিস্টেম তৈরি করা হয়, সেই সিস্টেমটা ওয়েবসাইট ওয়েবসাইট আকারে, ধরেন যে PC-তে চালানোর জন্য, বা অ্যাপ আকারে, বা অ্যান্ড্রয়েড অ্যাপ আকারে, এই যে বিভিন্ন ভার্সন থাকবে, তার জন্য কিন্তু ডাটা স্টোর একটাই থাকছে, ঠিক আছে? সেটাকে বলছি আমরা রেস্ট এপিআই। রেস্ট এপিআই রেস্টের পূর্ণ রূপ হলো আরিতে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তার মানে আমরা লারাভেলে যখন আমি ক্রুড করার কথাই বলি, যখন ক্রুড করি তখন আমরা ডাটা ফেস করে নিয়ে এসে একটা পেজে ভিউ করি, ঠিক আছে? অথবা ডাটা ওই পেজ থেকে ইনপুটের মাধ্যমে নিয়ে গিয়ে ডাটা আমাদের ডাটা বেজে আমরা ইনসার্ট করি। তো এইখানে জাস্ট শুধু ভিউ থাকবে না, শুধু আমাদের URL এর মাধ্যমে ডাটাটা চলে আসবে। ওকে, এখন কোনো ব্যাটা যদি এই ধরনের কোনো প্রজেক্ট বানায় যে শুধু ভিউ নাই, শুধু URL এর মাধ্যমে, আমি যদি URL কল করি তাহলে ওইটা আমার ডাটাটা আমাকে শো করবে, এবং অবশ্যই সেখানে লগ ইন এবং সিকিউরিটির ব্যাপার আছে, কারণ সিকিউরিটি ছাড়া তো যে কেউ ধরে তাদের সেই ওয়েব স্টোর যেটা তৈরি করছে, তারা কোনো ভিউ বাদে, মানে একটা প্রজেক্ট সবকিছু আছে, শুধু ভিউ নাই, সব ফাংশনালিটি হবে, ঠিক আছে? তো এখন তো যদি ফ্রি দিয়ে দেয় হোস্ট করে, তাহলে কিন্তু সেই ডাটাগুলো আমরা পাবো। যেমন আমি আপনাদেরকে এখানে দেখাই, আপনারা যদি এখানে রেস্ট কান্ট্রিজ লিখে সার্চ দেন, রেস্ট কান্ট্রি এপিআই, বা অনেক ফ্রি ফ্রি এপিআই আছে যেগুলো দিয়ে খুব সুন্দর করা যায়, প্রজেক্ট বানানো যায়, ঠিক আছে? মানে কি বলে হলো ফেস এপিআই নামে আপনারা সার্চ দেবেন, ফেস জাভাস্ক্রিপ্ট ফেসিং ঠিক আছে, রেস্ট কান্ট্রি ডিসি, আরে রেস্ট কান্ট্রি TR ওয়াই রেস্ট কান্ট্রি এপিআই, এইখানে লিঙ্কটা পেতে পারেন, এই যে এইটার মধ্যেই আছে রেস্ট কান্ট্রিস UI, ওকে, EU, বা যে র্যাপিড এপিআই, এগুলোর মধ্যে অনেক এপিআই আছে। দেখেন এইখানে আমি আপনাদেরকে এপিআই দেখাচ্ছি, এই যে এই লিঙ্কটাতে আমরা যদি করি, এই যেখানে ফুল নাম সার্ভিস দেবে, এটাতে ফুল নাম দেবে, আর এই যে এই এই এইটা হলো, এই যে লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কটা যদি আমি এখানে লিখি, দেখেন এটা একটা মানুষ হোস্ট করে রাখছে, এখানে সকল দেশের নাম দেখাবে, দেখবেন কিভাবে দেখাবে। এই যে আমি এখানে জেসন ফরম্যাটার নিয়েছি, এই যে ভ্যালু গুলো চলে আসছে আমার, অল কান্ট্রি, সব সকল দেশের নাম, হ্যাঁ একটু রিপ্রেজেন্ট হবে, এই যে ভ্যালু গুলোকে আমি এখন আমার, হ্যাঁ এখানে একটু ফরম্যাট করছে, মানে সাজাচ্ছে, এই যে ভ্যালু গুলো আসলো, এটা তো অবশ্যই কেউ না কেউ ইনপুট দিয়েছে, ইনপুট দিয়ে জাস্ট শুধু ভিউ আমরা যাতে ইউজ করতে পারি সেই জন্য এই লিঙ্ক, দেখেন কত সুন্দর ভাবে দেশের নামগুলো আসছে। তো এখন আমরা যাতে এই লিঙ্কটা আমাদের ভিউয়ে ইউজ করতে পারি, এই জন্য তারা এগুলো দিয়েছে, এগুলো আমরা এখন ইউজ করতে পারবো, বোঝা গেছে কথা? আমি আগে চেক করি আমার ভিডিও হচ্ছে কিনা। তো এইটা হলো রেস্ট এপিআই, যে কেউ একটা প্রজেক্ট বানাইছে, সেটা এখানে আমাদের তারা লিংক বানায় দিছে, সেই লিংকটা তারাও ইউজ করে তাদের বিভিন্ন জায়গায়, মানে একটা স্টক থাকে সেটাকে বিভিন্ন ফরম্যাটে, যেমন আমি বললাম মোবাইল অ্যাপের জন্য এইটা ব্যবহার করবে, ডাটাটা নিয়ে আসার জন্য, কারণ আলাদা আলাদা স্টক তো সবার জন্য বানাবে না। ওকে ওকে ফাইন, এটা হলো রেস্ট এপিআই। আর এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এই তো বুঝতেছেন যে ইন্টারফেস মানে কি, আমি আদান প্রদান করার জন্য আমার কি লাগবে, একটা মাধ্যম লাগবে, সেটা হলো এই যে এটা মাধ্যম, যে এর মাধ্যমে সকল ধরনের ভেরিয়াস টাইপস অফ সিস্টেম আর কানেক্টেড টু দা ওয়েব স্টোর, এন্ড দিস ওয়েব স্টোর ইজ কল্ড রেস্ট এপিআই। ওকে, আচ্ছা আমরা একটা এপিআই আজকে বানাবো, শুধু ভিউ থাকবে না, দেখেন আমাদের এখানে ভিউ এ কিছু শো করবো না, কিন্তু আমরা এপিআই রিকোয়েস্ট কল করলে ডাটাটা চলে আসবে। ওকে, তো এর জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে ডাটাবেস কানেকশনটা দিতে হবে, বুঝতে পারছেন? আমি সিম্পল একটা এপিআই আপনাদেরকে করে দেখাচ্ছি। আচ্ছা,
তো আমাকে জামটা অবশ্যই ইয়ে করা লাগবে, আমি যেহেতু আমার এই ডাটাবেস থেকে এটা নিব, তাই না? আচ্ছা, এখন আমি এখানে ভিজুয়াল স্টুডিও দিয়ে আমার একেবারে ফ্রেশ কোডটা, কিন্তু ফ্রেশ আমার এই যে বিগিনার একেবারে নিউ ব্র্যান্ড ফ্রেশ লারাভেল প্রজেক্টটা ইনস্টল করে রেখেছি, এটাতে আমি কিছু কাজ করব। আপনারা জানেন আমাদের এখানে ততক্ষণে জামটা ইয়ে হয়ে যাক। আমি ইএনভিতে আমার একটা ডাটাবেসের নাম দেব হলো, হয়ে গেল, ততক্ষণ ডাটাবেসটা কানেকশনটা দিয়ে নিই, তাই না? লারাভেল নামে আমার পসিবলি কোনো ডাটাবেস নাই, তা লারাভেলেই দিই, ঠিক আছে নাকি? আচ্ছা লারাভেল 1 দিই, আচ্ছা লারাভেলেই থাক, ঠিক আছে লারাভেল নামে একটা ডাটাবেস তৈরি করি, স্টার্ট করে দিই, আমি অ্যাডমিন পেজে চলে যাই। আচ্ছা লারাভেল আমি ডাটাবেস তৈরি করব, ও আমি যেহেতু অথেন্টিকেশন তৈরি করি নাই, তাহলে আমার এখানে দেখবেন ওই যে ডাটাবেজে কিন্তু কোনো মাইগ্রেশন টেবিল থাকবে না, দেখি আছে ইউজার টেবিল মাইগ্রেশন এগুলো আছে, অথেন্টিকেশন আমি ইয়ে করি নাই এখনো। অথেন্টিকেশনটা কিন্তু আমরা যে এই টোকেনের মাধ্যমে করি, সেটা কিন্তু এখানে টোকেনের মাধ্যমে হবে না, বোঝেন? আমরা যখন এখানে ভিউ টু মানে একটা লারাভেল দিয়ে প্রজেক্ট তৈরি করি, সেটা হোক রিয়েক্ট ফন্টিন বা যে কোনোতে, তাহলে আমরা কিছু করি সিএসআর এর টোকেন বা এগুলোর মাধ্যমে কাজ করি, কিন্তু যখন আমরা একটা এপিআই তৈরি করব তখন কিন্তু JWT টোকেন মানে ওটার ওই টোকেনটা ইউজ করি, খুবই সিকিউর ওই, যার কারণে আমরা যে এপিআই গুলো ইউজ করতে পারি, সিকিউরিটি আছে রয়েছে বিধায়। ওকে, তাহলে আমি চলে যাচ্ছি আমার পিএসপি মাই অ্যাডমিনে, ডাটাবেসটা কানেক্ট করে নিই আমি। করে আমি এই যে এখানে আরো একটা ইয়ে তৈরি করব, টার্মিনাল আরেকটা খুলি না, ঠিক আছে, যেটাতে আমি কোড টোড চালাবো। আচ্ছা, এখানে আমি টেবিল তৈরি করার জন্য আরেকটা যেটা থেকে আমরা ডাটাটা নিয়ে আসবো সেটা ইয়ে দিয়ে হলো ওই লারাভেলে যাই, লারাভেলে গেলে তো আমি ইয়ে পাবো, ডকুমেন্টেশন পাবো, তাই না? খুবই সহজ, আমি দেখাচ্ছি আপনাকে একটা এপিআই তৈরি করে। হ্যাঁ, আর JWT টোকেনটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো, আজকে আমি এপিআই একটা সিম্পল বানায় দেখাই। তো আমার এইখানে আমাকে টেবিল তৈরি করতে গেলেই ডাটাবেজে যেতে হবে, ডাটাবেজে মাইগ্রেশনে, এখানে এখানে ক্লিক করতে হবে, এই যে মাইগ্রেশন আছে, এই যে আমি পিএস ভার্সন মেক মাইগ্রেশন ক্রিয়েট ইউজার টেবিল ক্রিয়েট ইউজার, এই যে আমি এটা দিয়ে করি কন্ট্রোল সি চার, যেটা অভ্যাস। ওকে, এখানে ইউজার টেবিল না, এখানে আমার এপিআই টেবিল লিখি। ওকে ওকে গাইস, এপিআই টেবিল টেবিল। ওকে, এখন আমি এ দিলে আমার মাইগ্রেশনটা হয়ে যাবে। এখন এই যে আমার ডাটাবেজে ডাটাবেজ একটা তৈরি করে নিউ ডাটাবেজ, লারা ভেল, ওকে ক্রিয়েট। এখন আমার ডাটাবেসটাও তৈরি হয়ে গেছে, দেখেন, সরি মাইগ্রেশন টেবিলটাও তৈরি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এপিআই টেবিল। ওকে, এখন আমি যদি এইখানে চালাই হলো, আমি যদি চালাই পিএসপি আর্টিসান মাইগ্রেট, কারণ আপনারা জানেন যে আমাদের টেবিলটা ডাটাবেজে তৈরি হয়ে যাবে, ডাটাবেজ যদি কানেকশন হয়, ঠিক আছে, এই দেখেন আমাদের ডাটাবেজে টেবিলটা তৈরি হইয়া গেল, এই যে এপিআই টেবিল। এখন এইখান থেকে আমি ডাটা নিয়ে, কি ভুলটাই না হইলো, আমাদের তো এখানে কিছু দেওয়া হয় নাই টেবিলের মধ্যে, তাই না? আমি এখন দেই টেবিলের মধ্যে কিছু ইউজার্স থেকে কিছু নিয়ে আসি, আচ্ছা নেম আর ইমেল দিই, নেমটাই দিই শুধু, ঠিক আছে কন্ট্রোল সি, আচ্ছা দিয়ে আবার মাই ইয়ে করি, টেবিলটা দেখে আপডেট হয় না, কন্ট্রোল কন্ট্রোল সেভ। এখন এইখানে আবার আমি যদি পিএসপি এডিশন মাইগ্রেট চালাই, নাথিং টু মাইগ্রেট,
আচ্ছা আচ্ছা, এইখানে একটা রোল ব্যাক করলেই হয়, পিএসপি আর্টিসান মাইগ্রেট মেক রোল ব্যাক, রোল ব্যাক করলে মানে ওই টেবিলটা আবার ইয়ের মধ্যে চলে যাবে, আগের মতো হবে। এখানে রোল ব্যাক এর আছে, ভুলে গেছি আমি, এখানে দেখতে হবে, এই যে মাইগ্রেট, মানে আগেরটা যদি ভুল হয় তাহলে যেখানে কত স্টেপ যাবে সেটাও আছে, বা রিসেটও করা যাবে। তা আমি রিসেট করতে চাচ্ছি না, আমি রোল ব্যাক করতে চাচ্ছি। ওকে, এবার আমার ডাটাবেসটা আপডেট হবে। আমি যদি রিফ্রেশ দিই, মানে একটা আমি খালি যে আইডি নেওয়া আছে, আমি তো নামটা মনে করতে চাচ্ছি, তাই না? কিরে, ও এখনো কোনো টেবিল টেবিল তৈরি হয় না, রোল ব্যাক করলাম কিন্তু আমি তো আবার মাইগ্রেট করি নেই, তাই না? তাহলে এখন আমি এই যে এবার মাইগ্রেট করলে এবার আমার টেবিলটা তৈরি হবে। ওকে, এখন আমি যদি আবার চেক করি, এবার আমার এপিআই টেবিল তৈরি হয়েছে আর এখানে নামটাও চলে আসছে। ওকে, এখন আমি এই নামের মধ্যে ডাটা কিছু ইনসার্ট করব, ঠিক আছে? এই যে আইডি ওয়ান, আর নাম হবে কি, কিবরিয়া, আমার নাম হলো কিবরিয়া, আমি দিলাম এখানে একটা দিলাম। ওকে, এখন আমার এপিআই বানানোর জন্য ডাটাবেস তৈরি করা হয়ে গেছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে অবশ্যই রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি না করলে, কন্ট্রোলার তৈরি না করলে আমরা কি ডাটাবেস ডাটা ফেস করতে পারি? পারি না। তাহলে আমি একটা কন্ট্রোলার তৈরি করে নিই, তাই না? কন্ট্রোলার তৈরি করার জন্য এটা ক্লিয়ার করতে গেলে সিএলএস লিখতে হবে। আচ্ছা, এবার আমি কন্ট্রোলার তৈরি করব, পিএসপি আর্টিসান মেক কন প্রো, ও মেকের পরে তো ইয়ে কোলো, মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নাম দিলাম হলো এপিআই কন্ট্রোলার। ওকে, এপিআই CUNTROL কন্ট্রোলার। এখন এইখানে কন্ট্রোলারের সাথে আমি রাউট তৈরি করছি, এই জন্য আমি রিসোর্স লিখব, REO একই সাথে, বুঝতে পারছেন? REO URCE রিসোর্স দিলাম, দেখি আমার এখানে ওই রিসোর্সের আচ্ছা, এখানে -E does not exist, তাহলে আমাকে এই যে এখানে কোথাও ভুল হয়েছে, রিসোর্স কন্ট্রোলার, এটা আমি একটু দেখি তো রিসোর্স কন্ট্রোলারটা কোথায়, কন্ট্রোলার এখানে কোথায় পাওয়া যাবে? দেখি কোথায়, ইন্টারনেটে সার্চ দিব। আচ্ছা, আমি ইন্টারনেটে সার্চ দিতে পারি, সমস্যা নাই, না জানিলে শিখিতে হইবে। মানে আমি আসলে রিসোর্স কন্ট্রোলার ইউজ করি না, যেটা একই সাথে একেবারে সব আমি এক একটা করে রাউট তৈরি করি, ওই কাজটা করি। তবে রিসোর্স রিসোর্স কন্ট্রোলার তৈরি করা শিখতে হবে, লারাভেল রিসোর্স কন্ট্রোলার, এই তো রিসোর্স কন্ট্রোলার এক্সাম্পল লিখে দিলে সার্চ দিলেই হচ্ছে। মানে কন্ট্রোলার্স এর মধ্যে তো থাকবে হয়তো, ওইখানে লারাভেল 7 এ। কমান্ড দেয়নি কেন কোনো? এই যে দুইটা ইয়ে, ঠিক আছে, দুইটা হলো ওই ড্যাশ বলেন অথবা হাইফেন বলেন, রিসোর্সই হবে, ই ঠিকই ছিল, কিন্তু এইখানে বানান কি ঠিক আছে, RESOURCE, RESOURCE হয়েছে, এবার হবে। এখানে একটা এখন আমাদের কন্ট্রোলার তৈরি হয়ে গেল। এখন কন্ট্রোলারটা কোথায় পাবো? এই অ্যাপের মধ্যে, HTTP-র মধ্যে, কন্ট্রোলার্স এর মধ্যে, API কন্ট্রোলার। এখানে দেখেন আমাদের অনেকগুলো একেবারে ইয়া তৈরি হয়ে গেছে, কি বলবো যে
আমাদের যে ফাংশনগুলো তৈরি করতে হয় সব তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমরা এই যে ইন্ডেক্সের মধ্যে যেগুলো আছে ফাংশন সেগুলো থাক, ইন্ডেক্সের মধ্যে আমরা ডাটাটা নিয়ে এসে শো করব, কিন্তু শো করব না কিন্তু আমরা কল করব, তাই না? তাহলে আমি কি করব, এখানে আমি সাধারণত সবসময় কুয়েরি বিল্ডার দিয়েই কাজ করি, কারণ কুয়েরি বিল্ডার খুব ভালো লাগে, ঠিক আছে? তবে আমি ইলোকুয়েন্ট শিখবো বা সে কি মোটামুটি পারি, ঠিক আছে? তো আমি এখন করব এখানে এখানে ওই যে কি আমি কিসের নাম নিয়েছিলাম যেটাই নিই না কেন, ডাটা হিসেবে নিই, ঠিক আছে? কুয়েরি করে আপনাদের জানতে হবে ডিবি ডট সরি ডাবল কোলন ট্যাবল ট্যাবল এর নাম কি ছিল, এপিআই ট্যাবল, এপিআই ট্যাবল, ওকে দেখতে হবে, একটু ভুল হলে তো আর হবে না, তাই না? কাহা গেয়া, এপিআই টেবল যে বানাই এখানে দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি বাবা, এপিআই টেবল এইখানে আমাকে দিতে হবে গেট গেট, ওকে। তাহলে এপিআই টেবল থেকে ডাটাটা গেট করে আমি রিটার্ন করব, ওইখানে একেবারে রিটার্ন করতে পারতাম, সমস্যা নেই, রিটার্ন। তাহলে এখন যে আল্লাহর বান্দা, আমি যদি এটা হোস্টিং করি, আমি আপনাদেরকে বলি, আমি যদি ফ্রি হোস্টিং করে দেখাতে পারি আপনাদের, সমস্যা নেই, এটা হোস্টিং করি, যে এই এটার জন্য রাউট চালাবে সে কিন্তু ডাটাটা পাবে। এখন রাউটটা আমরা কোথায় তৈরি করি, সাধারণত ওয়েবের মধ্যে তৈরি করি, তাই না? ওই যে রাউটস এর মধ্যে, ওয়েবের মধ্যে, কিন্তু দেখেন এখানে আরো কিন্তু এগুলো রাউটার ইয়ে রয়েছে, এগুলো সবগুলো ইউজ হয়, যে যেমন কনসোল, আমরা কনসোলে যে রাউট গুলো চালালাম, লিঙ্ক গুলো ক্লিক করলাম, কমান্ড গুলো, সেগুলোর জন্য এখানে রাউট ক্লিয়ার করা আছে। আবার এখানে চ্যানেলের জন্য বিধান বোর্ড কাজ করে, তখন এখানে রাউট লিখতে হয়, এপিআই বানানোর জন্য এইখানে রাউট লিখতে হয়, ওকে। আচ্ছা, তো আমরা এইখানে রাউট লিখবো, আমাদের রাউটটা কি, এগুলো যা আছে থাক, আমরা আরেকটা রাউট তৈরি করব এখানে, আর ও ইউ টি ই রাউট, এখানে এটা, এখানে আমাদের লিখতে হবে এপিআই রিসোর্স, ওকে, আর ই এস ও ইউ আর সি, ঠিক আছে? এইখানে আমি যে প্যাডটা দিব সেটা, এটা হবে গেট, আর আমাকে লিখতে হবে এখানে কন্ট্রোলারের নাম, কন্ট্রোলারের নাম কি, জাস্ট শুধু কন্ট্রোলারের নাম, মেথডটা লিখতে হবে না, ঠিক আছে? এপিআই কন্ট্রোলার, এপিআই সি ও এম টি আর ও ডবল এল ই আর, কন্ট্রোলার। আরে শালা, এটা এদিকে দিলাম আবার এদিক চলে গেল। আচ্ছা, এপিআই কন্ট্রোলার, তাহলে আমার রাউট তৈরি করা শেষ। এখন আমরা যদি এই রাউটে গিয়ে সার্চ দিই, তাহলে আমাদের এপিআই কন্ট্রোলার থেকে ডাটাগুলো দেখানোর কথা, তাই না? কই গেল আমাদের এই যে এইটা, আমি যদি এইখানে এখন সিম্পলি ভাবে গেট লিখি, খালি এটা আসে গেট, তাহলে আমার ডাটাটা দেখানোর কথা, তাই না? কারণ আমি গেট নামে, হ্যাঁ সমস্যা কি, ইনস্পেক্ট করে দেখি, আমার কিন্তু গেট নামে রাউট আছে, এই যে কন্ট্রোল সেট, তাই কি না? কনসোলে গিয়ে ইরোরটা দেখি কি দেখায়, নেটওয়ার্কে গিয়ে দেখি তো আসলে ইউরোপটা কোন জায়গায় আসছে। ডিবাগিং করা শিখতে হবে, গেটে গিয়ে কি লিখছে, গেট নামে কোনো ইয়ে নাই কেন, আমি গেট নামে যে রাউট বানাবো, কিন্তু আমি এপিআই এ বানাইছি, ঠিক আছে? এটা হলো সমস্যা, মানে আমি সাধারণত ওয়েবে বানাতে অভ্যস্ত, তো এইখানে আমি যদি এইটা না লিখে, গেট লিখি, গেট মেথড, ঠিক আছে? তাহলে কি হবে,
আসলে আবার পিএসপি আর্টিসান সার্ভেটা চালানো উচিত এইগুলো এগুলো ক্ষেত্রে, যাতে করে মানে সবগুলো ঠিকঠাক হয়ে যায়। আমি দেখছি ব্যাপারটা কি সমস্যা, ডাটাটা আমাদের নিয়ে আসবে শুধু, কিন্তু কোথাও আমরা শো করাবো না। হ্যাঁ, এবার দেখি, ইনভ্যালিড রাউট অ্যাকশন, এপিআই অ্যাক্টিভিটি কন্ট্রোলার, এপিআই কন্ট্রোলার, কন্ট্রোলার ক্লাস ফর ওয়াজ নট ফাউন্ড, এপিআই কন্ট্রোলার ফর ওয়ান অফ ইউর রাউটস ওয়াজ নট ফাউন্ড, আর ইউ শিওর দিস কন্ট্রোলার এক্সিস্ট অ্যান্ড ইটস। আচ্ছা, এই কন্ট্রোলারটা পাচ্ছে না, ঠিক আছে, এখন আমাকে কন্ট্রোলারটা দেখতে হবে। এখানে আমি যে বানানটা লিখছি, এই বানান আর এপিআই সিওএন সি কন্ট্রো ডবল এল ই আর কন্ট্রোলার, ঠিক আছে, এপিআই কন্ট্রোলার, এপিআই কন্ট্রোলার তো আছে। অনেক সময় এরকম হয় মানে ভুল থাকে না, তারপরও 500 ইউরোর, ইউরোটা কি ইনভ্যালিড ট্রানজাকশন। আচ্ছা, মানে কি বললো আবার, আনএক্সপেক্টেড ভ্যালু এক্সেপশন, ইনভ্যালিড ট্রানজাকশন, এপিআই এসটিপি কন্ট্রোলারস, এপিআই কন্ট্রোলার, কন্ট্রোল ডবল এল ইয়ার কন্ট্রোলার, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোলারটা পাচ্ছে না গেট নামে কোনো, তো আমার এইখানে কন্ট্রোলার তৈরি করা আছে, দেখছেন এইখানে কি লেখা, তারপরও এইখানে এটা লেখা কন্ট্রোলার, আচ্ছা এটার সাথে তো সাথে নাই, আমার তো এই পর্যন্ত আসেই নাই, তাই না? আমি ওয়েবের মধ্যে রাউট লিখে অভ্যস্ত আসলে। আমি দেখছি, এবার না হলে আমি জিনিসটা ঠিক করে নিয়ে আপনাদের জানাচ্ছি কি ঘটনা, ঠিক আছে। আমি আসলে হাম্বলিং করতেই পছন্দ করি। আচ্ছা, এগেন সমস্যা, আচ্ছা আমি ভিডিওটা পজ করে নিয়ে একটু দেখছি কি সমস্যা। ওকে, আহা, শ্রোতাবৃন্দ, ফিরে আসছি। আমি আসলে ভুলটা করেছিলাম এবং অনেক কিছু শিখলাম। দেখেন, এই যে এই যে এদিকে সব সুন্দর, সবকিছু কোনো এডিট করার দরকার নাই, আমার রাউট মোড সব ঠিক ছিল। যে এপিআই রিসোর্স এর এখানে আরটা বড় হাতের হবে কি ছোট হাতের হবে, এগুলো বিস্তারিত এখানে লেখা আছে, দেখেছেন। এখানে গিয়ে আমি সব পেলাম, দেখেন এপিআই রিসোর্স রাউট কিভাবে কাজ করে। এখানে একটা হলে এপিআই রিসোর্স, আমি আবার এইটা দিছিলাম এপিআই রিসোর্সেস, তখন আবার অ্যারে লাগবে, অ্যারে লাগবে, এরকম একটা ইউরো দেখাচ্ছিল। আচ্ছা, তারপরে আবার আমি দেখলাম কি, দেখি একটার জন্য যে এপিআই রিসোর্স আর অনেকগুলো হলে এপিআই রিসোর্সেস, এগুলো একটু পড়ে নিলেই হয়, এই যে নেস্টেড থাকলে কি হবে, একটা ফোল্ডারের মধ্যে থাকলে, যদি আমার রুট গুলো ফোল্ডারের মধ্যে থাকে সেখানে কি হবে, আর কোনো যদি ভ্যালু পাঠাতে চাই, যে মানে সাথে দাম পাঠাতে চাই না, আইডি টাইডি, সেখানে রিসোর্স রাউট আমি কিভাবে ইউজ করবো, এগুলো তো অটোমেটিকলি কিন্তু আমাদের এই ভ্যালু গুলো নিয়ে নেয়, ঠিক আছে। রিসোর্স রাউট আমাদের ওখানে এগুলো পাঠালেই সে এটা আকারে নিয়ে নেবে, ঠিক আছে। যে আমাদের মানে এরকম স্ল্যাশ দিয়ে ভ্যালু গুলো পাঠালে আমাদের গেট পোস্ট কিছু বলতে হবে না, এপিআই রিসোর্স লিখে দিলে সে নিয়ে নেবে। এগুলো প্র্যাকটিস করতে করতেই হবে, এপিআই রিসোর্স একসাথে ইউজ করা। আচ্ছা, আমার অবশ্য ওয়েবের মধ্যে লেখা অভ্যাস ছিল, তাই এখন তারপরেও আমি যখন এইখানে সার্চ দিই এপিআই মানে এইরকম করে, তখন এই ইউরো বারবার আসে, তখন আমার হঠাৎ করে মনে হলো, আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম, এখানে এপিআই ইয়েটা লিখে দিতে হবে, এপিআই স্ল্যাশ, ওকে। এই যে গাইজ দেখেন, এইবার মালটা চলে আসলো, এপিআই আইডি ওয়ান নেম কি ব্র্যান্ড। এখন এই ভ্যালুটা আমরা এইটা ব্যবহার করে, যে কেউ আমি যদি অনলাইনে অ্যাপটা নিয়ে আসি, এই যে আইপিটা ব্যবহার করে, এই যে ইয়েটা ব্যবহার করে, আমার যে কেউ এই ভ্যালুটা ব্যবহার করতে পারবে, এটা হলো আমার এপিআই। খালি যে কেউ না, অন্য যদি আমরা ব্যবহার করি সেটা কেবল থার্ড পার্টি, আর আমরা নিজেদের তৈরি করি আমাদের যে প্রজেক্টের জন্য, যেটা আমরা এটা আমরা আমাদের এপিআই বানালাম, রেস্ট এপিআই বানালাম, আমরা এটা দিয়ে এখন কাজ করব বিভিন্ন জায়গায়, ওকে, আমাদের বিভিন্ন সিস্টেমে। একটা হয়তো আমি বানালাম ওয়েব সিস্টেম, সেখানে আমি এটা কি বলে এই রাউটটা ব্যবহার করবো এবং অনুমতি দিবো সেই ওয়েব সিস্টেমকে, আমার নিজের ওয়েব সিস্টেমকে। মোবাইল অ্যাপ বানালাম, সেখানে আমি ইউজ করবো এই স্টোরকে, মানে একটা স্টোর হিসেবে কাজ করছে, ওকে, অত বেশি কথা বলার দরকার নেই। তবে এখানে সমস্যা হলো সিকিউরিটি। এখন আমাদের ওখানে তো লগ ইন এর একটা বাটন বাটন এটা সেটা থাকে, তাহলে এখানে আমরা কিভাবে করে ডাটাগুলো পাঠাবো, এইগুলোর ট্রাই করার জন্য আমাদেরকে যেটা ইনস্টল করা লাগবে, দেখেন আমি গতকালকে ইনস্টল করেছি পোস্টম্যান, আজকে যেহেতু ভিডিও বানাবো তাই
পোস্টম্যানটাই যে এখানে করে স্টিকি নোট কোথা থেকে আসে রে বাবা, পোস্টম্যান। এই পোস্টম্যান ইএক্সই, এটা আমি ইনস্টল করেছি, এইটা আপনারা ইনস্টল করবেন। এইটাতে আমরা কিন্তু যদি আমরা এখন আবার হ্যাঁ এইটা দিয়ে লিখে দিই, দেখেন সরাসরি চলে আসার কথা, পোস্টম্যানও দেখে সমস্ত ডাটা যে আমরা পাঠাবো। এখানে তো রাউটের ডাটা লিখে পাঠানো যাচ্ছে না, তাই না? যেহেতু আমাদের কোনো ইন্টারফেস নাই, সুতরাং আমরা এই পোস্টম্যানের মাধ্যমে ডাটাগুলো পাঠাতে পারি। এবারটা অপেন অপেন না কে, দেখি এখানে কোথাও আছেন কি, রান করব কি জন্য আবার, এখানে পোস্টম্যান নাই তো বলে কে, এগুলো প্রত্যেকবার রান করতে হবে ওটাকে, জানি না। আচ্ছা প্রত্যেকবার রান করি যাই করি, অপেন তো হোক, দেখি তো দেখি এখানে পোস্টম্যান কিছু আছে কিনা। পোজ না, পোস্টম্যান এটা বেরোলো, কপি লিখলেই তো হইতো। আচ্ছা আমি পিসি একেবারে অবস্থা গরম হয়ে যাচ্ছে, আমি একটু ফ্যানটা দিতে হবে না হলে আবার বন্ধ হয়ে যাবে। আর এইটুকু দেখি পোস্টম্যানদের একটা জিনিস আপনাদেরকে দেখাই, পোস্টম্যান শব্দ এখন পাবেন কই, আর এগুলো পোস্টম্যান ওপেন না কেন। আর যাই হোক পোস্টম্যান আমি সামনে টিউটোরিয়ালে না হয় দেখাবো, দেখি যদি দিকে এটা হলো। এখন ঘটনা হলো আমাদের কাহিনী হলো আমরা কিন্তু একটা এপিআই বানাই ফেলছি, আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো যে কিভাবে আমরা সিকিউরিটি দিতে পারি, যে ডাব্লিউটি টোকেন আমরা এখানে ইউজ করতে পারি আমাদের এপিআই এর মধ্যে। ওকে আমরা এইভাবে, আর এখানে কেবল এটা আমরা শো করলাম, আমরা কিন্তু ডাটা ইনসার্টও করে দেখব এবং ডাটা ডিলিটও করে দেখবো, ঠিক আছে? এগুলো কাজ খুবই সহজ, জাস্ট এখন আমরা এই কাজটাই করব। আমি নেক্সট টিউটোরিয়ালগুলোতে আসলে আস্তে আস্তে দেখাবো এবং শেষে আমি যে ডাব্লিউটি টোকেনও আপনাদেরকে করে দেখাবো। ওকে সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।